আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি ব্যতিক্রম বিষয়ে নিয়ে এই ভিডিওটাতে আমি আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরবো যে একটি কাজ এ একটি কাজ যদি আপনি সর্বদা করেন সব সময় করেন তাহলে আপনার আর ভালো কাজ অবাদতের কাজ করতে মনে চাইবে না আপনার মনে আর আগ্রহই স্পৃহায় সৃষ্টি হবে না কোনো ভালো কাজ করার জন্য যদি এই কাজটি আপনি করে থাকেন বা এই অভ্যাসটা যদি আপনার মাঝে থাকে বন্ধুরা হাদিসের আলোকে আপনাদের সামনে আমি তুলে দেবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই জন্য ধৈর্য সহকারে প্রত্যেকটা মুমিন মুসলিমের জন্য এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা কি সে একটি কাজ যেটা কোনো মুসলমান কোনো মুমিন মুসলিম ব্যক্তি যদি সর্বদা করেন তাহলে এতে করে তার কোনো ভালো কাজ করতে মনে চাইবে না কোনো এবাদতের কাজ করতে মনে চাইবে না কল্যাণের কাজ করতে মনে চাইবে না তারা শুধু গুনাহের কাজ করতে মনে চাইবে না ফরমানের কাজ করতে মনে চাইবে ভালো কাজ করতে মনে চাইবে না তো সে কাজটি কি। সেটি হলো বেশি হাসা হ্যাঁ বন্ধুরা বেশি হাসা কোনো মানুষ যদি বেশি বেশি হাসে বেশি বেশি অট্র হাসি দেয় বেশি পরিমাণে হাসে তাহলে এতে করে ওই মানুষটার কলব মরে যায় ওই মানুষের কলবে নূর শেষ হয়ে যায় যখন তার কলবটা মৃত্যুবরণ করে মৃত হয়ে যায় তখন ওই কলবে কোনো প্রকার ভালো কাজ করার স্পৃহা সৃষ্টি হয় না ভালো কাজ করার আগ্রহ জন্মায় না আল্লাহ নবীর ক্ষেত্রে বলেন লা লাখ ফিরো জাহিক ফাইনাকহিকি তুমি তুল কল্প তোমরা বেশি বেশি না কেননা বেশি হাসা কলবকে মেরে ফেলে তো কলব যখন মরে যায় কোনো আমল করার স্পৃহা জাগে না আগ্রহ সৃষ্টি হয় না যার দরুন ওই মানুষটা ভালো কাজ করার তৌফিক লাভ করতে পারে না তো সেই জন্য বেশি হাসা যাবে না একজন মুমিন মুসলিম তিনি কখনো বেশি বেশি হাসতে পারেন না বেশি হাসবেন না কারণ আল্লাহনবী সাল আল্লাহাম বেশি হাসতেন না কিন্তু তিনি যদিও হাসতেন তাহলে মুস্কি হাসতেন তো সেই জন্য যদি কেউ হাসেন তাহলে মুস্কি মুস্কি হাসবেন এরপরেও অপ্রয়োজনীয় হাসার দরকার নেই যদি হাসার প্রয়োজন হয় তাহলে মুস্কি মুসকি হাসবেন এটা সুন্দর আর যদি হাসের প্রয়োজন না হয় তাহলে দরকার নাই আর ইহা ছাড়া অট্র হাসি দেওয়া এটা কখনো একজন মোমিন মুসলিমের দেওয়া শোভা পায় না কারণ বেশি বেশি হাসলে অট্রো হাসি দিলে একজন মুসলমানের হৃদয়ে মরে যায় পরকালের চিন্তা অন্তর থেকে দূর হয়ে যায় যার দরুন ভালো কাজ করার আগ্রহ ভালো কাজ করার সুযোগ তার হয় না তার দ্বারা গুনাহের কাজই সংগঠিত হয় তো সেই জন্য বন্ধুরা আমরা বুঝতেই পারলাম যে কোন কাজটি আমাদের সর্বদা করলে গুনাহের কাজ আমাদের দ্বারা হবে ভালো কাজ করার আগ্রহ আমাদের মনের মধ্যে থাকবে না সেটি হলো হাসা বেশি বেশি হাসা বন্ধুরা আশা করি আলোচনা বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন আর নিত্য নতুন আরো আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতি আবার